সংরক্ষিত এলাকা, বহিরাগতদের প্রবেশ নিষেধ, লাগানো আছে নোটিশ। কিন্তু অভিযোগ, অন্ধকার নামলেই বেলঘুরিয়া থানা এলাকার নওদাপাড়ায় এই পুলিশ আবাসনে দাপাদাপি বাড়ে বহিরাগতদের, শুরু হয় অসামাজিক কাজ। আতঙ্কিত পুলিশ কর্মীরাই ভুতুনে বাড়ি বলেও কম বলা হয়। চারিদিকে জঙ্গল, ভাঙা পাঁচিল, ভাঙাচোরা পরিত্যক্ত ঘর, দেখে মনে হচ্ছে ভুতুরে বাড়ি, কিন্তু তেমনটা নয়। এগুলি পুলিশ আবাসন নওদাপাড়ার। স্থানীয়দের যেটা অভিযোগ, এই সমস্ত পরিত্যক্ত ঘরগুলিতেই নিত্য দিন বসে মদের আসর। পরিত্যক্ত হলেও অনেক ঘরে বিছানা পাতা, ছড়ানো মদের বোতল। নওদাপাড়া কলকাতা পুলিশের যে আবাসন রয়েছে সেখানে আমরা এসে পৌঁছেছি। বেশ কিছু আবাসনের লোক বসবাস করে না, দেখা যাচ্ছে বিভিন্ন ঘরে এইরকম কিন্তু নেশার যে বোতল সেইগুলো পড়ে রয়েছে, মদের বোতল পড়ে রয়েছে, গ্লাস পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় আরো নানা রকম নেশার সামগ্রী পড়ে রয়েছে। আমি বাজার থেকে ফিরছিলাম, হঠাৎ দেখি আমাদের গেটের মধ্যে খুব ঝামেলা হচ্ছে। আমি ওখানে দাঁড়িয়ে থাকি এবং আমার পরিচিত দু একজন ছেলে ওখানে দাঁড়িয়ে ছিল, দেখছিস ওদের মানে পাড়ার ছেলেরা সবাই ওকে টেনে নিয়ে যাচ্ছে ওদেরকে। সন্ধেবেলায় মানে ছেলে মেয়েরা অত্যাচার করে বা মদ জুয়া এরকম ঠেক হয়, মানে খুবই খারাপ অবস্থা। পাঁচ বছর ধরে ওদেরকে সবাইকে আমাদের কেয়ারটেকার থেকে বেলঘুরিয়া থানা থেকে সবাইকে জানানো হচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ নেই ওদের কাছ থেকে। শনিবার সন্ধ্যায় এই আবাসনে ঢুকে পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাসনের ভিতর অসামাজিক কাজকর্ম চলছে। অভিযোগ জানালেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, প্রতিবাদ করাতেই হামলা হয় বলে দাবি। নিরাপত্তাহীনতায় পুলিশ কর্মীরাই আশেপাশের লোকজনরা আসে, এসে সারা দিন, শুধু সন্ধ্যা বলে নয় সারা দিনই এখানে একটা অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি করে রেখেছে, যেখানে আমরা নিজেদেরকে সুরক্ষিত মনে করতে পারছি না। কাজে আমাদের মনে হয় যে আমরা যদি সুরক্ষিত না হই তাহলে আমাদের বাড়ির লোকগুলো ডিউটি করতে কিভাবে যাবে? তারা তো মানসিকভাবে শান্তি পাচ্ছে না, ভয় তো লাগবেই অটোমেটিক। আমি একটা মেয়ে আর আমি থাকি, সামনে আমার মেয়ে জামাই আছে, তাকে কল করি, সে আসে, জামাই বলে চুপচাপ মা শুয়ে পড়ুন, আমরা শুয়ে থাকি, কি করব, কিচ্ছু করার নেই আমাদের। পুলিশ কর্মীদের অভিযোগ, আবাসনের বাইরে বেরোলে তাদের পরিজনদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। প্রতিবাদে দীর্ঘক্ষণ রথতলায় বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেলঘুরিয়া থানার পুলিশ। যদিও এলাকার বাসিন্দাদের দাবি বহিরাগত নয়, পুলিশ কর্মীরাই তাদের উপর চড়াও হন। এই ছেলেটা পড়াশোনা করে, এই ছেলেটা কি দুপুরবেলা নোংরামো করতে যাবে? ওখানে নোংরামো করতে যাবে না, ছেলেকে জানাতে পারতো তখন আমরা কি বাচ্চাকে করতাম সেটা আমরা দেখে নিতো, তারপর যদি আমরা প্রতিবাদ না করতাম তখন আমরা জানাতো, কিছু বলো না। পুলিশ জানিয়েছে দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন, এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।